আসসালামু আলাইকুম। 1 2 3 বলার পর অ্যাকশন বলা দরকার ছিল। আমরা আমরা লাইভে যাওয়ার আগে ইদানিং এটা শুরু করেছি, আমরা খুব চিৎকার দিয়ে লাইট ক্যামেরা 1 2 3 অ্যাকশন। ওকে, তো আদি হয়ে গেছি লাইভ নিয়ে, আর অল্প কিছু শাড়ি দেখাবো, কিন্তু আজকে দারুণ আড্ডা দেবো, ঠিক আছে? সেজেগুজে যেহেতু হাজির হয়ে গেছি, আর আশা করছি ছুটির দিনটাতে দুপুরবেলা যারা একটু আলসেমি করছেন, আচ্ছা ছুটির দিন মনে আছে তো না, শনিবার আজকে, আমার মতো যারা ছুটি পান না তাদের কথা আলাদা, বাকিরা আই হোপ লাঞ্চের পর একটু অলস সময় নিশ্চয়ই কাটাচ্ছেন। আমি কেন দেখতে পাই না আমার লাইফটা, আচ্ছা একটু খুঁজে নেই। যারা অনলাইনে আছেন হোপফুলি তারা নোটিফিকেশন পেয়ে যাবেন খুব জলদি জলদি, এবং তারা নিশ্চয়ই, আমি পেয়ে গেছি নিজেকে, ওকে। আর যারা এই এখন পর্যন্ত জয়েন করেননি আমার সাথে, তারাও নিশ্চয়ই খুব অল্প সময়ের মধ্যে জয়েন করে ফেলবেন। তো যেটা আমি বলছিলাম যে সুন্দর কিছু শাড়ি দেখাবো, একদম নতুন কালেকশন থেকেও কিন্তু শাড়ি দেখাবো, ঠিক আছে? নতুন শাড়ি একটু পর দেখাই, একদম নতুন শাড়িটা একটু পর দেখাই, অনেকে জয়েন এখনও করা বাকি, আমাদের রেগুলার যারা দেখেন সবসময়, তাই না? আর শুরুতে একটু গল্প টল্পও তো করাই হয়। আজকে বেশ লম্বা সময় পরে লাইভে আসলাম, লাস্ট বোধ হয় সোমবার দিন লাইভে এসেছিলাম, তা এত লম্বা একটা গ্যাপের কারণটা বোধহয় আপনারা এর মধ্যে বুঝেও ফেলেছেন, কারণ ছবি টবি নতুন আপলোড দেওয়া হচ্ছে, আমরা ফটোশ্যুট নিয়ে বিজি ছিলাম, খুব ছবি টবি তোলা হলো, খুব সেখানে নাচ গান হলো, ভিডিও টিডিও দেখেছেন হয়তো, আপনারা না দেখে থাকলে এক্ষুনি দেখে ফেলুন। আমাদের নতুন কালেকশনের শাড়িগুলো কিন্তু অলরেডি আপলোড দেওয়া হয়েছে, নতুন অ্যালবামটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু পূজার কালেকশন, পূজাতে দারুণ সুন্দর সব শাড়ি আমরা নিয়ে এসেছি। আর আমাদের আগের যে শাড়িগুলো সেগুলোর মধ্যে থেকেও আপনারা যদি পছন্দ করেন, অফকোর্স পছন্দ করার মতোই শাড়িগুলো, কালারফুল সুন্দর সুন্দর শাড়িগুলো, সেগুলো থেকেও আপনারা পূজার জন্য নিতে পারেন, তবে পূজার নতুন কালেকশন কিন্তু ভীষণ ইউনিক হয়েছে, কি বলেন আপনারা? সাতকাহনের শাড়ি সম্পর্কে আপনারা সবাই এর মধ্যে জানেনই, যারা জানেন না তাদেরকে একটু করে বলে দেই, আমাদের শাড়িগুলো সব দেশীয় মেটেরিয়ালে তৈরি, আমাদের তাঁতিদের একদম হ্যান্ডলুমে তৈরি প্রত্যেকটা শাড়ি, খুব যত্ন নিয়ে খুব মমতা নিয়ে তৈরি, পাশাপাশি আমাদের নিজস্ব ডিজাইন যেহেতু থাকে, কাজেই ইউনিকনেস যদি আপনারা চান তাহলে নিশ্চয়ই সাতকাহনের সাথে আপনারা থাকবেন, যেমন সবসময় থাকেন, আপনাদের অ্যাপ্রিসিয়েশন পাই বলেই তো সামনে এগিয়ে যাই। এরকম একটা মহামারীর সময়, এরকম একটা কঠিন সময় আমরা পার করছি, সেই সময়টার মধ্যে আমরা নতুন কালেকশন নিয়ে আসতে পারছি, সেটা তো আসলে আপনাদের অ্যাপ্রিসিয়েশনের জন্যই। ওপরের পলিথিনটা খুলতে হবে, আচ্ছা ঠিক আছে, শাড়ি দেখাতে শুরু করো, আমাকে একটা শাড়ি দিয়ে নাও। খুব বাজে অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমি আজকে লাইভ করছি, খুব উফ উফ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে আজকের প্রথম শাড়ি, ব্লকের ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা, আর আঁচলটা দেখাচ্ছি এই মুহূর্তে, আঁচলের মধ্যে কপার কালার। হ্যাঁ, এক হচ্ছে পূজার সময়টাতে যেহেতু কালারফুল আমরা পছন্দ করি, তার মধ্যে এই কপার কালারটা একটু গোল্ডেন টাইপের কালার, যেটা সেটার তো একটা আলাদা বিউটি আছেই, তার মধ্যে যদি এত সুন্দর ব্লকের ডিজাইন করা থাকে, এই যে আমি ডিজাইনটা দেখাচ্ছি সামনে থেকে আপনারা একটু দেখে নিন, ডলারও বসানো আছে, তাই না? সুন্দর না? কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর, আর শাড়িটার জমিন, হ্যাঁ জমিন তো অফকোর্স সবচেয়ে সুন্দর, টকটকে লাল একটা জমিন, না একটু মেরুনিশ কি এই এই রেডটা কেমন দেখাচ্ছে আমাকে একটু বলেন তো স্ক্রিনে, ঠিক আছে? আর আমি একটু গায়ে জড়িয়ে দেখিয়ে ফেলি ততক্ষণে, প্লেন হচ্ছে জমিনটা, আর ওপরের পাটটাও প্লেন, তবে নিচের যে পাটটা সেটা হচ্ছে আঁচলে যে ডিজাইনটা, সেই ডিজাইনের আদলে নিচের পাটটা কিন্তু তৈরি করা হয়েছে। হ্যাঁ, পাড়ের মধ্যে ব্লকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর একটা ব্লকের কাজ, আর পুরো শাড়ি জুড়েই হচ্ছে নিচের পাড়ে ব্লকের কাজটা আছে, ঠিক আছে? রানিং ব্লাউজ পিস তো আছেই, আমাদের সবগুলো শাড়ি 13.5 হাত করে, সো রানিং ব্লাউজ পিস সবগুলো সাথেই আছে। আমি কুচি ধরে দাঁড়াচ্ছি, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে শাড়িটা যখন আপনি পরবেন তখন আপনাকে কতটা সুন্দর লাগবে। পাশাপাশি আমি একটু বলে দেই যে যদি আপনি এই শাড়িটা পছন্দ করেন এবং ভাবেন যে আপনি অর্ডার করবেন, তাহলে আপনি কীভাবে অর্ডার করবেন? একদম ঘরে বসে থেকেই আপনি অর্ডার করে ফেলতে পারেন, ঘরে বসে থেকেই আপনি পেয়েও যেতে পারেন একদম হোম ডেলিভারির মাধ্যমে, ঠিক আছে? কপাল, ওকে, ঠিক করে নিলাম। হ্যাঁ, তো আপনি একটা স্ক্রিনশট নেবেন, এই যে লাইভটা দেখতে দেখতে এই মুহূর্তেই একটা স্ক্রিনশট নিয়ে ফেলবেন আপনি, তারপর সেই স্ক্রিনশটটা আমাকে ইনবক্সে পাঠিয়ে দেবেন, আমাকে বলতে আমাকে না, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে কোনো লাভ হয় না, পেজে, ঠিক আছে, যেই পেজে আপনারা এখন লাইভটা দেখছেন সাতকাহনের পেজে, সেখানে ইনবক্সে মেসেজ হিসাবে পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা, যদি আপনি এটা অর্ডার করতে চান, জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে আপনি লিখবেন যে এটা আপনি অর্ডার করতে চান, এটা আপনার পছন্দ হয়েছে। 1850 টাকা হচ্ছে এই খুব সুন্দর ব্লকের ডিজাইন করা শাড়িটার প্রাইস,
আঁচলের মধ্যে আছে ডলার বসানো, জমিনটা একদম দারুণ সুন্দর একটা রেড, পূজার জন্য খুব ভালো একটা কালেকশন কিন্তু এটা হতে পারে, তাই না? খুব সুন্দর একটা শাড়ি, আমি যেরকম একটু একটা ফুল পরেছি আজকে মাথায়, আমি নীলের সাথে একটু মিলিয়ে গোলাপি পরেছি, আপনারা রেডের সাথে রেড যদি পরেন তাহলে খুব ভালো লাগবে, রেডের সাথে হোয়াইটও ভালো লাগে, কি বলেন? সেরকম যদি আপনারা পরে সেজে গুজে বের হন তাহলে তো কথাই নেই, একদম মার্ভেলাস লাগবে আপনাদেরকে দেখতে। 1850 টাকা হচ্ছে এই দারুণ সুন্দর ব্লকের শাড়িটার প্রাইস, এটার মেটেরিয়ালটা কিন্তু হাফ সিল্ক, ঠিক আছে? এরপর আরেকটা খুব সুন্দর শাড়ি দেখাবো, এখন নতুন শাড়ি দেখাবো, ওকে, নতুন একদম আমার আমার একদম হট ফেভারিট একটা শাড়ি দেখাবো, ঠিক আছে? এতটা খুলতে হবে না, তুমি আমাকে দাও, আমি খুলে নিচ্ছি, ওকে। এই হচ্ছে শাড়িটার আঁচল, কি বলেন তো, গ্রামোফোন, ইয়াস, গ্রামোফোনের মোটিফ নিয়ে এসেছি এবার আমরা শাড়িতে, একদমই আমাদের আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ট্র্যাডিশন, সেটাকে তুলে নিয়ে আসার চেষ্টা। শাড়ির ম্যাটেরিয়ালটাও কিন্তু তাই, কটন, হ্যাঁ, একদমই খুব আরামদায়ক একটা কটনের ওপর গ্রামোফোনের মোটিফ আমরা বসিয়েছি। এটা হচ্ছে, এটাকে ডিজিটাল প্রিন্ট বলে, কি প্রিন্ট বলে, স্ক্রিন প্রিন্ট, এটা ওইটা ব্লক, ওকে ওকে ওকে, গ্রামোফোনটা হচ্ছে ব্লক, আচ্ছা ঠিক আছে। শাড়িতে কিন্তু দুটো কালার, জমিনে হচ্ছে এই অফ হোয়াইট কালারটা, আর এই ভেতরে মানে কুচির অংশে পড়বে হচ্ছে এই পেঁয়াজ রংটা, দারুণ সুন্দর না, অনিয়ন পিঙ্ক কালার, খুব সুন্দর হয়, হ্যাঁ হ্যাঁ, কাপড় তো বললামই, খুবই খুবই দারুণ একটা কাপড়, এটা কটন, একদমই হাই কোয়ালিটির একটা কটন, এবং যে শেড দুটার কথা আমি বলছিলাম সেই দুটার কালার কম্বিনেশনও দারুণ সুন্দর, পাশাপাশি গ্রামোফোনের ডিজাইন থাকার কারণে একদমই ইউনিক আপনাকে লাগবে, সেটা তো 100% গ্যারান্টি, কি বলেন? আমি ধরে দাঁড়াচ্ছি, আপনারা স্ক্রিনশট কিন্তু নিয়ে ফেলতে ভুলবেন না, এটা একদমই আমাদের নতুন কালেকশন, আমাদের ট্র্যাডিশনাল ডিজাইন রেখে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি আমাদের নতুন কালেকশনটা, সেই নতুন কালেকশন থেকে এই শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, গ্রামোফোনের মোটিভ সহ হাই কোয়ালিটির কটন কাপড়ের ওপর ব্লকের ডিজাইন, আমি কুচি সহ ধরে দাঁড়াচ্ছি, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন যে এই যে দুইটা কালার কম্বিনেশনের কথা আমি বলছি সেটা আসলে কতটা সুন্দর লাগে। ওপরের অংশটাতে পরবে হচ্ছে অফ হোয়াইট একটা সুন্দর একটা নরম ক্রিম কালার, আর আর শাড়ির কুচিতে পড়বে হচ্ছে অনিয়ন পিঙ্ক একটা কালার, ভীষণ সুন্দর না? পাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন একটা একদম কাঁঠালি রং আছে, খুব সুন্দর একটা শাড়ি। এটার প্রাইস হচ্ছে, এটার প্রাইসও 1850 টাকা, 1850 টাকা এটার প্রাইস, এবং নতুন কালেকশনের একটা শাড়ি। স্ক্রিনশট নিন, কেন দেরি করছেন আমি বুঝলাম না, এখনকার এই স্মার্টফোনের যুগে মানুষজনকে এত স্লো হলে চলে, ঝটপট করে একটা স্ক্রিনশট নিন, আর আমি একটু দেখে নিই কে কে আমার সাথে কমেন্ট করে জয়েন করে ফেলেছেন। আমি দেখতে পাচ্ছি, ও বাবা, লাখ লাখ কমেন্ট কেন, ইফা তারা স্বর্ণা হচ্ছে আজকের প্রথম কমেন্ট, ঠিক আছে, আমি আপনার নামটা বলে দিলাম যেহেতু আপনার প্রথম কমেন্ট। লাবণ্য রোজ আছেন, আনিসুর রহমান আছেন, লাবণী লাবণী রুবাইয়াতি আছেন আমার সাথে, হাই আপু হাসছো কেন, আমি হাসবো না, প্লিজ আমাকে একটু হাসতে দিন প্লিজ। সাবিহা স্নেহা আছেন আমার সাথে, অনিন্দিতা মৌ আমাকে দেখছে, দীপায়ন হোর হোরে, ওকে থ্যাংক ইউ। তারপর অনেকদিন পর মনে হয়, হ্যাঁ রোজ আপু অনেকদিন পর এসেছি। ইফাতারা স্বর্ণা, আপু তোমার পরা শাড়িটার প্রাইস বলো, আমার পরা শাড়িটা হতে, আমার পরা শাড়িটা কত, 1850, হ্যাঁ আমার পরা শাড়িটা তসর জামদানি, সেটা 1850, সেটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে শেখ মেহেজুবা তাসনিয়া আছেন আমার সাথে, দিনার সুলতানা দিনার আছেন, সায়েদ হাসান হৃদয়, সাদমান মাহির আহমেদ, কিছু সৌন্দর্যের কাছে বিশেষণ অসহায় হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ, আপনি এখনও আমাদের টপ ফ্যান হতে পারেননি, প্রতিদিন এই জাতীয় কমেন্ট করে করেও মাহির প্রীতি, ওকে। শোভা কর্মকার আছেন দেখতে পাচ্ছি, স্পৃহা সাহা, এই দুইজনই আমাদের টপ ফ্যানদের মধ্যে আছেন, ওকে। ডেলিভারি সিস্টেম কি ক্যাশ অন ডেলিভারি কিনা সেটা স্বর্ণা আপু জানতে চেয়েছেন, ইয়াস আপু আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ওকে। আমি পরের শাড়িটা দেখাতে দেখাতে ডেলিভারির কথা বলি, এটা 1850 টাকা প্রাইস, হাই কোয়ালিটি কটনের ওপর, দারুণ সুন্দর ব্লকের ডিজাইন, আর মোটিভটা হচ্ছে গ্রামোফোন। এরপর যে শাড়িটা দেখাবো সেটাও একটা গ্রামোফোন শাড়ি, আমি পুরোটা খুলে দেখাবো না, শুধু শেডটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে শাড়িটার আঁচল, আগেরটার যেমন আঁচল ছিল অফ হোয়াইট কালারের, হ্যাঁ, আর এটার আঁচলটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালারের, ভীষণ সুন্দর না? আর গ্রামোফোনের যে মোটিভ, এই তো ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন, ব্লকের ডিজাইন যেটা বলছিলাম, এই যে ভেতরটা আমি একটু দেখাতে চাই,
কুচির অংশে পড়বে এইরকম একটা ব্লুইশ একটা শেড। হ্যাঁ, কুচির অংশে এই নীল অংশটা পড়ছে, আর বডিতে পড়বে হচ্ছে অনিয়ন পিঙ্ক কালারটা। গ্রামোফোনের সেম ডিজাইনেরই শাড়ি, অফকোর্স সেম প্রাইস 1850 টাকা। তবে ওইটার সাথে এটার আরেকটু পার্থক্য যেটা আছে, ওটাতে একটা পার আছে কাঠালি রঙের, এটা কিন্তু প্লেন রাখা হয়েছে। সো আপনি আদারওয়াইজ দুইটাই, মানে যেটা আপনার পছন্দ হবে, যেই টাইপটা আপনার পছন্দ হবে সেটাই কিন্তু আপনি বেছে নিতে পারেন, সেই সুযোগটা কিন্তু থাকছে, ঠিক আছে। আর কালার কম্বিনেশনের ব্যাপারটাও একটু মাথায় রাখতে পারেন, যে দুইটা কালার ইউজ করা হয়েছে সেই দুইটাই খুব মিষ্টি কালার। 13.5 হাত আমাদের প্রত্যেকটা শাড়িতেই রানিং ব্লাউজ পিস থাকে, সো 13.5 হাত করে প্রত্যেকটা শাড়ি। এটার আমি খুলে দেখাচ্ছি না, 1850 টাকা হচ্ছে শাড়িটার প্রাইস। আমার শাড়িটার কথা জিজ্ঞেস করছিলেন অনেকেই, আমার শাড়িটা তো আমার পরনে দেখতেই পাচ্ছেন। আমার শাড়িটা হচ্ছে একটা তসর জামদানি, ঠিক আছে। শাড়িটার আঁচল দেখাই, আমার পরনের তো শাড়ির জমিনের ডিজাইনটা আপনারা দেখছেন, আঁচলের ডিজাইনটা হচ্ছে এই। কিন্তু একটু একটা পরত যদি খুলে না দেখাই তাহলে কাজটা বোঝা যাবে না, কারণ নীলের মধ্যে নীল তো, তাই না? ওকে, সো এই হচ্ছে আঁচলের কাজটা, দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর না? অফকোর্স স্বীকার করতেই হবে, অল ওভার সুতার কাজ করা একটা দারুণ সুন্দর তসর জামদানি। এই মুহূর্তে আমি ধরে আছি, আমি পরেও আছি। সো আপনারা যদি এই জামদানিটা কেউ অর্ডার করতে চান তাহলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে ফেলতেই পারেন, পুরো শাড়ি জুড়েই সুতার কাজটা রয়েছে। জামদানিতে বুটি তো থাকেই, মাঝখানে থাকতেই হয়, আর জামদানিতে একটু গোল্ডেন ব্যাপার না থাকলে হয় না, কাজে বর্ডার লাইনে একটা খুব সুন্দর গোল্ডেন, মানে পারে তো আলাদা কাজ আছে, একটা বর্ডার লাইন আমরা গোল্ডেন রেখেছি, ঠিক আছে। আমার শাড়িটা হচ্ছে তসরের, আর ম্যাটেরিয়ালটা হচ্ছে, হ্যাঁ, মানে তসরের জামদানি, ঠিক আছে। একদমই আমাদের দেশীয় যে কালচার জামদানির মধ্যে ফুটে ওঠে, ঠিক তেমনটাই ট্র্যাডিশনাল ডিজাইন রাখা হয়েছে। ব্লাউজ পিসের কথা বলি, যেহেতু আমার শাড়িটা, আমি আমার হাত খালি, আমি ফ্রি আছি, কাজে আমি ব্লাউজ পিসের কথাটাও বলে ফেলি, যে ব্লাউজ পিসটা দেখছেন সেটাও কিন্তু আপনি চাইলে সাতকাহন থেকে অর্ডার করতে পারেন, ঠিক আছে। আনস্টিচ ব্লাউজ পিস পেয়ে যাবেন, 1.5 গজ কাপড় এখানে রয়েছে, এবং এই ব্লাউজ পিসটা হচ্ছে ব্লক করা, এটা ব্লক না, ব্লকের একটা ব্লাউজ পিস, হ্যাঁ, কটন কাপড়, খুব ভালো কোয়ালিটির কটন, আপনি খুব কমফোর্টেবলি এই ব্লাউজটা পরতে পারবেন। এবং 550 টাকা হচ্ছে আনস্টিচ ব্লাউজ পিসের দাম। ব্লাউজ পিস অনেকগুলোই আছে সাতকাহনের ইতিমধ্যে নিজস্ব ডিজাইনের, সেগুলোর ছবি আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন, নতুন যে ব্লাউজ পিসগুলো সেগুলোর ছবিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। 550 টাকা করে আপনারা পাচ্ছেন 1.5 গজ আনস্টিচ ব্লাউজ পিস, ঠিক আছে। তো আমি এরপরেও একটা ব্লু শাড়ি দেখাবো, কিন্তু এই শাড়িটার কথা যেহেতু অনেকেই জিজ্ঞেস করছিলেন, আই উড সে তাড়াতাড়ি করে স্ক্রিনশটটা নিয়ে ফেলুন, ঠিক আছে। শিপ্রা সাহা, থ্যাংক ইউ। আরে ফিনিশা আমাকে দেখছে, আপনি আপনার লাইভ দেখলেই শাড়ি কিনে ফেলি, কী করি বলুন তো। দিনার আপু, এইটা তো একটা খুবই ভালো কথা আপনি বললেন, আপনার জন্য একটা ট্রিট পাওয়ানো থাকলো, আপনি চলে আসেন একদিন, যখন দেখা হবে তখনই আপনাকে ট্রিট দেওয়া হবে, ওকে। লাবণ্য রোজ, আপনি যেভাবে আমি বাড়িতে আপনার সাতকাহনের শাড়িগুলো পরে আপনাকে কপি করি, ও দ্যাটস সো সুইট। আপু আপনি একটা ভিডিও করেন না একদিন, করে আমাদেরকে ইনবক্সে একটু পাঠান, আপনি আমাকে কপি করে করে কি করেন বাড়িতে সাতকাহনের শাড়িগুলো পরে, সেগুলো একটু অদিতি দেখতে চাই, ঠিক আছে। ওকে, তো পরের শাড়িটা আমি দেখাবো, একটা স্ক্রিন প্রিন্টের খুব সুন্দর শাড়ি, এবং আঁচলটা কই গেল, এই হচ্ছে শাড়িটার আঁচল, দারুণ সুন্দর ফ্লোরাল ডিজাইনের একটা শাড়ি। ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক, আর কালার কম্বিনেশনটা হচ্ছে ব্লু, ব্লুর মধ্যে, মানে ডার্ক ব্লুর মধ্যে হালকা ব্লু, পাশাপাশি অরেঞ্জ আছে, ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন, একটু আনকমন একটা কালার কম্বিনেশন, তাই না? আর এই হলো শাড়ির জমিন, দেখতে পাচ্ছেন পুরো শাড়ি জুড়েই কিন্তু ডিজাইনটা আছে, আর ম্যাটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক। এই দারুণ সুন্দর শাড়িটা আপনারা যারা ব্লু লাভার রয়েছেন তারা নিশ্চয়ই পছন্দ করবেন। আঁচলের মধ্যে যেমন ঘন করে কাজ আছে, ঠিক তেমন করে না কুচির মধ্যেও পড়বে, হ্যাঁ। সো কুচির অংশটা তো আপনি ঘন কাজ পেয়ে যাবেন, এবং স্ক্রিন প্রিন্ট তো খুলে নেই, এবং ব্লাউজ পিস তো আছেই আমাদের রানিং ব্লাউজ পিস। 1650 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস, আপনি যদি এটা
পছন্দ করে এটা অবশ্যই এক্ষুনি একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন। ঢাকার মধ্যে যদি আপনার অ্যাড্রেসটা হয় তাহলে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে 70 টাকা, ঠিক আছে, মাত্র 70 টাকায় আপনি বাসায় বসে থেকে একদম পেয়ে যাবেন, ওকে। আর যদি ঢাকার বাইরে থেকে আপনি অর্ডার করেন, নো প্রবলেম অ্যাট অল, আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। সুন্দরবন কুরিয়ার অথবা এসএ পরিবহন আমরা ইউজ করি, সো আপনার একদম সবচাইতে নিয়ারেস্ট যে কাউন্টারটা আছে আপনি সেখান থেকেই পেয়ে যাবেন। আর ঢাকার মধ্যেই হোক বা বাইরেই হোক, আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারছেন, ঠিক আছে, প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর আপনি দামটা পে করবেন, ওকে। এই শাড়িটার মেটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক, ডিজাইনটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের, কালার কম্বিনেশনটা হচ্ছে নেভি ব্লুর ওপর, ধূর ছাই বসে না কেন ঠিক মতো, নেভি ব্লুর ওপর হালকা নীল পাশাপাশি অরেঞ্জ, এই কালারগুলোর কম্বিনেশনে দারুণ সুন্দর একটা শাড়ি। এই যে আমি ধরে দাঁড়ালাম, একটা স্ক্রিনশট নেননি এখনো, হোয়াট ইজ দিস, ভাবতেই পারছি না আমি, একটা স্ক্রিনশট নিয়ে বেরোন এক্ষুনি ঝটপট করে। এই শাড়িটার আরেকটা কালার আছে সেটা আমি দেখাচ্ছি একটু পরে স্ক্রিনশটটা নিতে নিতেই। মিম চৌধুরী আছেন, ফয়সাল মজুমদার আছেন, সুমনা হাসান ব্লাউজটা অনেক সুন্দর সেটা বলেছেন, হ্যাঁ ব্লাউজ পিসটা আপনি অর্ডার করতে পারেন কিন্তু আপু, 550 টাকায় আনস্টিচ দেড় গজ কাপড় আপনি পেয়ে যাবেন, সুতির ওপর ব্লক করা, ঠিক আছে। মাহির আহমেদ আছেন, অরুণ দত্ত টুটু আছেন আমার সাথে, মিতা দাম আছেন, ওয়াসিম তাজুল আছেন, বয়কট সালাউদ্দিন আচ্ছা ঠিক আছে, বাফুফের ইলেকশন নিয়ে আমরা শাড়ির লাইভের মধ্যে কথা না বলি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইলেকশন, হ্যাঁ আমরা জানি, ওকে থ্যাংক ইউ। সুবর্ণ ঐশ্বর্য দে, আপু দুর্গাপূজার জন্য নিউ কালেকশন আছে, ইয়াস দুর্গাপূজার নিউ কালেকশন কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি পেজে, ছবিগুলো দেখে নিন আপু। তারপর সোমাইয়া স্বর্ণা, তোমাকে আর তোমার কথা বলার স্টাইল, থ্যাংক ইউ সো মাচ আপু, ওকে। তো এই শাড়িটার আরেকটা কালার আছে বলেছিলাম, দামটাও কি একবার বলেছিলাম, 1650 টাকা হচ্ছে এই হাফ সিল্কের শাড়িটার প্রাইস, স্ক্রিন প্রিন্টের শাড়ি, এবং এই ডিজাইনটারই কিন্তু আরও একটা অন্য কালারের মধ্যে আছে, দেখাবো। এই হলো আঁচল সাদার মধ্যে, হ্যাঁ সাদার মধ্যে কালো আছে, অরেঞ্জ আছে, একটুখানি গ্রিনও আছে, ওকে। এই যে কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে নিলাম আমি, এই হচ্ছে আঁচল, জমিনটা অফকোর্স আগের শাড়িটার মতোই, জমিনের মধ্যেও পুরোটা জুড়েই এই পলকা ফ্লোরাল ডিজাইনটা আছে, পাশাপাশি আগের শাড়িটার মতোই এটারও কিন্তু কুচির মধ্যে আঁচলের মতো ভারী করে ডিজাইনটা থাকছে, ঠিক আছে। মেটেরিয়ালটা হচ্ছে হাফ সিল্ক এবং ডিজাইনটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট, শাড়িতে অফকোর্স রানিং ব্লাউজ পিস আছে, তাছাড়াও সাতকাহনের নিজস্ব ডিজাইনের ব্লাউজগুলো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন, আনস্টিচ ব্লাউজ পিস পাবেন, এটার প্রাইসও 1650 টাকা। অলরাইট, ঠিক আগেরটার মতোই, আগেরটা ছিল ব্লুর ওপর, এটা হচ্ছে হোয়াইটের ওপর, সো ব্লুর প্রতি যাদের খুব একটা আসক্তি নেই তারা কিন্তু হোয়াইটটা ট্রাই করে দেখতে পারেন, কি বলেন। তারপর আমি দেখতে পাচ্ছি নবন্যা বিশ্বাস আছেন, থ্যাংক ইউ সো মাচ, ফারজানা আক্তার সুমি, সোমাইয়া স্বর্ণা, ব্লুতে তোমাকে দারুণ লাগছে, আপনাকেও দারুণ লাগবে, অনেকগুলো ব্লু শাড়ি দেখালাম তো আজকে, থ্যাংক ইউ মাহির, থ্যাংক ইউ। আচ্ছা আপনাকে সবাই কী ডাকে, সাদমান নাকি মাহির, আমি তো আপনাকে মাহির বলেই ডাকছি শুরু থেকেই। তন্ময় দত্ত, জাস্ট ফর ইউ আপু, কী কী জাস্ট ফর মি। তারপর সুমনা হাসান সুন্দর শাড়ি বলেছেন, শোভা কর্মকার আমাদের একজন টপ ফ্যান, এম এইচ তুহিন আছেন দেখতে পাচ্ছি, অরুণ দত্ত টুটু, দুর্গা উৎসবের সব শাড়ি জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো। হেনরি বড়ুয়া আছেন, তাসফিয়া জাহান অবন্তী আছেন, সাফিয়া দোলা আছেন, থ্যাংক ইউ, তাই নাকি, ওকে। সাইফুল ইসলাম সাইফ, অধরা ঐশ্বর্য, তমা ঘোষ, দুর্গাপূজার কালেকশন দেখতে চান, আপু দুর্গাপূজার কালেকশন অলরেডি আপলোড হয়ে গেছে পেজে, আপলোড করা আছে ছবিগুলো, খুব সুন্দর সুন্দর শাড়িগুলো, সেগুলো থেকে আপনি অবশ্যই পছন্দসই কিছু না কিছু পেয়ে যাবেন। সব খেয়ে ফেলাও না তোমরা আমাকে রেখে, হ্যাঁ সব খেয়ে ফেলতেছে সবাই, আমি বললাম না বাজে সব অ্যাসিস্ট্যান্ট নিয়ে আজকে আমি লাইভ করতে বসছি, কেউ আমাকে কোনো পাত্তা দিচ্ছে না, আমাকে শাড়িও পর্যন্ত দিচ্ছে, আর একটাই শাড়ি দেখাবো, দেখেন আমি বিদায় নিয়ে সব খেয়ে ফেললো ওরা সবাই মিলে, ওকে। একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে না, 1650 টাকা হচ্ছে এই হাফ সিল্কের শাড়িটার প্রাইস। অলরাইট, এরপর যে শাড়িটা দেখাবো এটা একটা নতুন শাড়ি, এটা নতুন শাড়ি না আমাদের, হ্যান্ড পেইন্ট, দারুণ সুন্দর একটা হ্যান্ড পেইন্টের নতুন শাড়ি, ও মা এই শাড়িটা তো, হ্যাঁ আরে বাবা খুবই কালারফুল একটা শাড়ি, ও এটা তো শাপলা, এটা তো শাপলা পদ্ম বলবো আমরা এটাকে,
পদ্ম শাড়ি এটা। আচ্ছা আমি এইভাবে ধরলে না বোঝা যাবে ডিজাইনটা, তাই না? আমি কোন দিকে সরবো একটু বলেন তো, কোন দিকে সরলে ডিজাইনটা ভালো করে বোঝা যাবে? ভীষণ সুন্দর না পদ্মর ডিজাইনটা? ওকে, একদমই হ্যান্ড পেইন্টের নতুন একটা শাড়ি, সাদার মধ্যে এত কালারফুল ডিজাইন করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমার যতটা ভালো লাগছে আই এম শিওর আপনাদেরও ততটা ভালো লাগছে। স্ক্রিনে কেমন দেখাচ্ছে আমি আসলে জানি না, সামনাসামনি খুব সুন্দর, খুব সুইট একটা শাড়ি। হ্যাঁ, আমি গায়ে পরে দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতেও সুবিধা হবে। তাহলে হাফ সিল্কের ওপর হ্যান্ড পেইন্ট করা, এবং আমাদের চারুকলার আর্টিস্টরা হ্যান্ড পেইন্ট করে খুব যত্ন করে তৈরি করা প্রত্যেকটা শাড়ি, হ্যান্ড পেইন্টের যতগুলো শাড়ি এখন পর্যন্ত। ফ্লোরাল একটা আমরা সিরিজই নামিয়েছিলাম, আই হোপ আপনাদের মনে আছে, আপনারা খুব অ্যাপ্রিসিয়েটও করেছিলেন। তো নিউ মার্কেটের যে হ্যান্ড পেইন্ট আছে সেগুলোর সাথে আসলে গুলিয়ে ফেলার কিছু নেই, কনফিউজ হওয়ার কিছু নেই, আমরা আর একটু হাই কোয়ালিটি রাখার চেষ্টা সবসময়ই করছি। একদম শিল্পীর তুলির ছোঁয়া মানে হচ্ছে সেটার মধ্যে একটা অফকোর্স আলাদা ভ্যালু অ্যাড করে, তাই না? 2250 টাকা হচ্ছে এই শাড়িটার প্রাইস, একদমই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ড পেইন্টের এই দারুণ সুন্দর শাড়িটার। সাদার ওপর না অনেকগুলো কালার যখন একসাথে করা হয় তখন এত ভালো লাগে, একদম খুব কালারফুল একটা ব্যাপার হয়ে যায়, তাই না? তো আমি শাড়িটা গায়ে জড়িয়ে এই যে দাঁড়ালাম, একটা স্ক্রিনশট নিয়ে নিন। আজকে সত্যি সত্যি কিন্তু আর কোনো শাড়ি রাখাবো না, আজকের লাইভের এটা হচ্ছে লাস্ট শাড়ি, ঠিক আছে? এবং শেষ আকর্ষণ বলে একটা ব্যাপার আছে না, শেষ আকর্ষণ হিসেবে এই দারুণ সুন্দর পদ্ম শাড়িটা আপনাদের সামনে নিয়ে এসেছি। 2250 টাকা দিয়ে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এই খুব সুন্দর শাড়িটা। এক্ষুনি একটা স্ক্রিনশট নিয়ে ফেলুন না, একদমই নতুন শাড়ি আমাদের, হাতছাড় করাটা একদম ঠিক হবে না আপনাদের। একটা স্ক্রিনশট নিয়ে সেটা ইনবক্সে পাঠিয়ে জাস্ট অর্ডারটা করে ফেলতে হবে, ঠিক আছে? আমি কয়েকটা কমেন্ট দেখে আজকের মতো তাহলে বিদায় নিয়ে নেব। ওকে, অর্পা ইসলাম আছেন, রোকে আহমেদ আছেন, এটা কি আপনার নিজের প্রতিষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমরাই তো, অফকোর্স আপনারা যারা আমাদের সাথে রেগুলার থাকেন এটা আপনাদেরও প্রতিষ্ঠান, আপনাদের চাওয়া পাওয়ারও তো একটা ভ্যালু আমরা সবসময় করার চেষ্টা করি, কি বলেন? শম্পা বড়ই, লাইভ ক্লিয়ার না? এখানে তো একদমই ক্লিয়ার, আমরা একদমই ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনার নেটওয়ার্কটা একটু হয়তো কানেকশানে কোনো প্রবলেম থাকতে পারে আপু। আজকে ফার্স্ট আমাদের লাইভটা দেখছেন অর্পা ইসলাম, আশা করছি ভালো লেগেছে, আশা করছি নেক্সট লাইভগুলোতে থাকবেন আমার সাথে। ইন্দ্রাণী মজুমদার আছেন, নিউ কালেকশন কেন এখনও দেখেননি আপনারা? পেয়েছে কিন্তু, আপলোড দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি লাইভেও নিয়ে আসবো, আজকেই তো অলরেডি নতুন 2-3টা শাড়ি দেখিয়েই ফেললাম। মহসিনা খাতুন তুলি আছেন, থ্যাংক ইউ। অনুপ চন্দ্র বর্মন, কিভাবে অর্ডার করবেন? যেই শাড়িটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে হবে। আমি প্রত্যেকটা শাড়ি দেখানোর সময় বলে দিই, তারপরেও হয়তো অনেক সময় আপনাদের শোনা হয় না। এই যে লাইভ দেখছেন, যে শাড়িটা আপনার পছন্দ হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিতে হবে। যেহেতু স্মার্টফোন ইউজ করেন, আমি শিওর আপনি স্ক্রিনশট তো নিতেই পারেন, স্ক্রিনশট নিলে সেটা একটা ছবি হিসাবে আপনার ফোনে সেভ হয়ে থাকবে, তাই না? আপনি আমাদের পেজের মেসেজে ঢুকে সেখানে সেই ছবিটা দেবেন, দিয়ে বলবেন এই শাড়িটা আমি অর্ডার করতে চাই, ঠিক আছে? যদি এমন হয় যে আপনার পছন্দের শাড়িটা অলরেডি পার হয়ে গেছে, আপনি স্ক্রিনশট নেননি, নো প্রবলেম, লাইভটা কিন্তু আমরা শেয়ার করে দেব পেজে, আপনি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপরেও পাঠিয়ে দিতে পারবেন। ওকে, রিঙ্কু রানি আছেন আমার সাথে, আপনি নিউ সেটা জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। নাইম, আমার কোনো ছোট বোন আছে, আমার ছোট বোন দিয়ে কী হবে ভাই? না, আমার কোনো ছোট বোন নাই নাইম। দীপা, ওকে, ফারহানা, ইয়াসমিন, হীরা, শাড়িগুলো খুব সুন্দর, আপনাকে খুব ভালো লাগে সব শাড়িতে, আমি শিওর আপনাকেও খুব ভালো লাগবে আপু, আমাদের জন্য শেয়ার। আর বেলিফুল উমা আছেন আমার সাথে, থ্যাংক ইউ ফর শেয়ারিং আপু। জান্নাতুন ফেরদোস মুনিয়া আছেন, আহনাফ আজমেইন আয়ান আছেন, হ্যাঁ ঠিক বলেছেন, ডেইজি মুন্নি হ্যান্ড পেইন্ট দেখতে চেয়েছেন, এই যে হ্যান্ড পেইন্ট আমি দেখিয়ে ফেললাম, হ্যান্ড পেইন্ট দিয়েই আজকে লাইভটা শেষ করবো। 2250 টাকা হচ্ছে এই দারুণ সুন্দর শাড়িটার প্রাইস। তো আজকের মতো অদিতি বিদায় নেই, চলে আসবো ইনশাল্লাহ, দেখি কাল পরশুর মধ্যে জানিয়ে দেবো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে। আর নতুন শাড়িগুলোর ছবি আপলোড করা হয়েছে, প্লিজ সেখান থেকে